দোস্ত চলে আসছি ব্যাগটা ধর ইশ আমার এত দামি ব্যাগটা তুই ফেলে দিলি নতুন ব্যাগ কবে কিনলি এটা গতকালকে তোর ভাইয়াকে বলেছিলাম ও নিয়ে আসছে জানিস এর দাম কত 2 লক্ষ টাকা গুচি বাকি না জানি কি ব্র্যান্ড সুন্দর না ব্যাগটা দেখি তো দোস্ত মন খারাপ করিস না এটা আসলে গুচির কোনো ব্র্যান্ডই না গুচির এই নামে কোনো ব্র্যান্ডই নাই এটা নরমাল একটা সস্তার ব্যাগ 2 লক্ষ তো দূরে থাক সর্বোচ্চ 2 থেকে 300 এর বেশি হবে না আসলে ব্র্যান্ড তো সবাই ইউজ করতে পারে না মামা রাখেন দোস্ত আমার একটু কাজ আছে বুঝলি আমি এখানে নেমে যাই আমি তোর সাথে বিকেলে দেখা করি আচ্ছা আসি এই মামা যাও কি ব্যাপার এত জলদি চলে আসলে বসো এই ব্যাগের দাম কত ব্যাগের দাম মানে হঠাৎ করে এগুলো তুমি কি বলতেছো ব্যাগের দাম হবে কিছু একটা আমি জিজ্ঞেস করছি এই ব্যাগের দাম কত ব্যাগের তো দাম আছে বলবো না আসো রুমে বসো পানি নিয়ে আসি এই ব্যাগের দাম কত 500 টাকা 500 টাকার ব্যাগ কিনে তুমি আমাকে বলছো 2 লাখ টাকা দাম দেখো আমার তো আর সামর্থ্য নেই যে তোমাকে 2 লাখ টাকা দামের ব্যাগ কিনে দেব তাই বলছি যে এটা তো সামর্থ্য নাই তুমি না দিতা সমস্যা তো ছিল না তাই না তাই বলে তুমি আমার ফ্রেন্ডদের সামনে আমাকে এভাবে অপমান করতে পাঠাবে হ্যাঁ কত বড় মুখ করে আমি গিয়েছিলাম আমার হাজবেন্ড আমাকে 2 লাখ টাকা দিয়ে একটা ব্যাগ কিনে দিয়েছে আর আমি কি জানতে পারলাম এই ব্যাগ নাকি একটা ফুটপাতের একটা ব্যাগ আর এর দাম নাকি সর্বোচ্চ 2 থেকে 300 টাকা আর তুমি কি না বলছো এটা 2 লাখ টাকা দামের তোমার সামর্থ্য নেই তুমি না দিতা আমি তো তোমাকে ফোর্স করি নাই তাই না কিন্তু তুমি আমাকে মানুষের সামনে এভাবে ছোট করতে পারো না আমি সামান্য একটা রিকোয়েস্ট করছিলাম যে আমার একটা ব্যাগ লাগবে তাই বলে তুমি এইভাবে মিথ্যা কথা বলবা তোমার একটা মিথ্যার জন্য আজকে আমি কতটা ছোট হলাম তুমি বুঝতে পারছো ওরা কি বলেছে জানো ব্র্যান্ড সবাই ইউজ করতে পারে না এই কথা আমাকে শুনতে হয়েছে তুমি আমার সাথে এটা কিভাবে পারলা হ্যাঁ তোমার কাছে আমি সামান্য একটা ব্যাগ চাইছি তুমি না দিলে তো আমি তোমাকে কিছু বলতাম না তাই না আর হ্যাঁ তুমি তুমি কি বলো তুমি বলো যে এই যে পেস্ট একটু একটু টিপে টিপে বের করে একটু পেস্ট দিয়ে 2 বেলা দাঁত মাজতে তাও না আমি মাজছি 250 গ্রাম মাংস আনো তাও আমি তোমাকে রান্না করে দিছি এইটা করতে পারবা না ওইটা করতে পারবা না কি বলে সাবান কম ইউজ করতে হবে গরম লাগতেছে ফ্যান বন্ধ করে থাকতে হবে তাও থাকছি কিন্তু তুমি এই কাজটা আমার সাথে কেন করলা আমাকে কেন আমার বান্ধবীদের সামনে ছোট করলা কিসের জন্য করলা দেখো সবার সামনে ছোট তো আর ইচ্ছা করে করতে চাইনি হয়ে গেছে এখন এটা নিয়ে কথা না বাড়াই আসো খবরদার খবরদার আমি তোমার সাথে আর থাকবো না আমি তোমার সাথে থাকবো না আর তুমি না আমাকে ছোবাও না বুঝতে পারছো ছোবাও না তোমাকে তোমাকে জাস্ট অসহ্য লাগে আমি তোমাকে সহ্য করতে পারতেছি না আর একটা কথা তুমি না আমার খোঁজেও আসবে না আমার খোঁজে তুমি একদমই আসবে না আমি তোমার সাথে থাকবো না আরে তুমি তুমি আমার কথাটা তো